আসসালামু আলাইকুম। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো এর মানে হচ্ছে অর্থাৎ 2022 সালে যারা অনার্সে ভর্তি হবে তো তাদের ভর্তির সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে এই দ্বিতীয় রিলিজ স্লিপ। তো যারা এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করে চান্স পাবে তো তারাই অনার্সে পড়তে পারবে 2022 সালে, আর যারা পাবে না তো তারা এবছর অনার্সে পড়তে পারবে না। তো এই দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? তো প্রথম মেধা তালিকায় যারা স্থান পায়নি এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পায়নি এবং কোটা মেধা তালিকায় যারা স্থান পায়নি, তো অর্থাৎ কোনো মেধা তালিকায় যারা স্থান পায়নি তারা এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি তারা এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এবং মেধা তালিকায় ভর্তি হয়েছে এবং পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তো এরকম যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তো যারা এখনও আবেদন করেনি তো অতি দ্রুত দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করে ফেলো, আর এই আবেদন চলবে হচ্ছে 19 তারিখ পর্যন্ত।